নাম্বার 1 সাকিব খান আসামে পৌঁছে গেছেন। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে। ও প্রিয়তমা গানের নায়িকা দীপিকা পাল এবং সাকিব খান একটা অনুষ্ঠানে যোগদান করবে, এজন্য আজকে তারা আসামে চলে গিয়েছে। সাকিব খানের এই লুকটি সবার কাছে খুব ভালো লেগেছে। সোশ্যাল মিডিয়ায় সাকিবের এই ভিডিওটি হঠাৎ করে ভাইরাল হয়ে যায়। ভিউয়ার্সরা আপনারা দেখতেই পাচ্ছেন সাকিব খান এবং দীপিকা পাল এবং অন্যান্য সকলে এক জায়গায় বসে রেস্ট নিচ্ছে। তারা প্রস্তুতি প্রণালী শুরু করছে, কিভাবে তারা তাদের অনুষ্ঠানটি কমপ্লিট করবে। আশা করি আগামীকাল তারা যে অনুষ্ঠানটি করবে সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর সাকিব খানের নতুন লুকটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবেন।